আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন টিক্কা মশলা রেসিপি। প্রথমে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব চিকেন তন্দুরি মশলা 1 চামচ। এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ এরকম ছোট চামচের গরম মশলার গুঁড়ো। তো আপনারা গরম মশলাটা দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো এখানে একটা আমি পাতিলেবুর রস দিয়ে দেবো চিকেনের মধ্যে। এখানে 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুনের পেস্ট। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে চিকেনের মধ্যে গোলমরিচের গুঁড়োটা দিলে চিকেনের টেস্টটা আরও বেড়ে যায়। এখানে 2 চামচ আমি সরষের তেল দিয়ে দেবো। তো এখানে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো 2 চামচ ফাটানো টক দই। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো এখানে চিকেনটাকে আমি ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার একটু। তো আপনারা এই চিকেন টিক্কাটা ঘরে থাকা মশলার উপকরণ দিয়েও বানাতে পারেন। এখানে তন্দুরি মশলাটা না থাকলেও হবে। তো এখানে চিকেনের তন্দুরি মশলাটা দিলে এই টিক্কার টেস্টটা আরও ভালো লাগে। তো এখানে আপনারা ফুড কালারটা দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে টিক্কার কালারটা সুন্দর আসার জন্য আমি দিলাম। তো এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। তো এই চিকেন টিক্কাটাকে যতক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন তো চিকেনের টেস্ট আরও ভালো হবে। ততক্ষণ আমি ধনে পাতার চাটনিটাকে বানিয়ে নেবো। তো এখানে আমি চাটনিটা বানাবার জন্য একটি পাতিলেবু নিয়েছি। এখানে কটি কাঁচা লঙ্কা নিয়েছি 6-7টা। এখানে আমি পুদিনা পাতা নিয়েছি। এখানে আমি কিছু ধনে পাতা নিয়েছি। তো ধনে পাতাটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। পুদিনা পাতাটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, এভাবে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি আমি একটু। এখানে আমি কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি অল্প সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি পেস্ট বানাবার জন্যে। তো এখানে আমি সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি। তো গোটা জিরে দিলে এই চাটনির স্বাদটা আরও বেড়ে যাবে। এখানে আমি পেস্ট বানিয়ে নেবো। তো এখানে ধনে পাতার পেস্টটাকে আমি বানিয়ে নিয়েছি। তো এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখানে আমি একটা পাতি লেবু নিয়েছি, লেবুটাকে আমি কেটে নিচ্ছি। ধনে পাতার চাটনির মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তো এখানে আমি স্বাদ মতো বিট নুন দিয়ে দিচ্ছি, কালো বিট নুন। ভালো করে ধনে পাতার চাটনিটাকে আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার ধনে পাতার চাটনিটা রেডি। এখানে লেবুর রসটা দেওয়ার পরে দেখুন চাটনির কালারটা খুব সুন্দর একটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো চিকেনটাকে আমি কাবাব কাটি নিয়েছি। কাবাব কাটির মধ্যে কাবাব কাটিটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে। তো এখানে আমি আবার একবার হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো কাঠের মধ্যে আমি চিকেনটাকে কেটে নিচ্ছি। তো একইভাবে সব চিকেনগুলোকে আমি কাঠের মধ্যে কেটে নেবো। এভাবে একইভাবে বানিয়ে নিচ্ছি আমি। এখানে সবগুলো আমি কাঠের মধ্যে গেঁথে নিয়েছি। তো এখানে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি চিকেন কাটিগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি গ্যাসটাকে স্লো করে চিকেন টিক্কাগুলোকে আমি একটু ভেজে নেবো। তো আবার একটু আমি বাটার দিয়ে দিচ্ছি। তো এখানে উল্টে পাল্টে নেবো একবার করে। তো দেখুন একদিনটা খুব সুন্দর একটা কালার এসে গেছে। তার একবার আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো এখানে চিকেন টিক্কা কোনোকে আমি কম আঁচেতেই ভাজতেছি। দেখুন চিকেন থেকে একটুও পানি বেরোয়নি। গ্যাসটা হাই হিটে ভাজলে চিকেনের টিক্কাগুলো পুড়ে যাবে, তো খেতে ভালো লাগবে না।
সেখানে চিকেনের টিক্কাগুলো আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিকেনের টিক্কাগুলো খুবই সফট হয়। তো 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। একবার চিকেনগুলোকে উল্টে পাল্টা ভেজে নিচ্ছি। এখানে আমি চিকেন টিক্কাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখুন, এই চিকেন টিক্কাটাকে পুরো আমি, এখানে আমি গ্যাসটাকে নামিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে তুলে নেবো। এখানে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখানে আমি ধনেপাতার চাটনি নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজের রিং। এখানে আমি অর্ধেক পাতি লেবু নিয়ে নিচ্ছি, পুদিনা পাতা নিয়ে নিচ্ছি প্লেটটাকে সাজানোর জন্য। তো এখানে আমার চিকেন টিক্কা রেসিপিটা রেডি। তো এখানে তো চিকেন মশলা টিক্কা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আপনারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন। তো আপনারাও এইভাবে একবার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন টিক্কা মশলাটা রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। তো খুবই সুন্দর রেস্টুরেন্টের স্বাদ পাবেন বাড়িতেই।